तुम्हें। হে গাইস, শুভ বিকেল। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এখন বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বেরালাম। তো আজকে একটু কোথায় যাবো দেখি, কোথায় যাবো একটু অন্যদিকে যাবো ঘুরতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ঘুরতে ঘুরতে একটা ডিটি দেখা পেলাম দেন সামনে। ভাই বাড়িতে ভাই একটু ভালো লাগলো। আর তোমরা কোথায় কোথায় যাও? গোত্রে যাই। তোমাদের এটা চ্যানেলের নামটা তুমি এমনি বলে দাও নরমালি। জি আর টিডি আমাদের চ্যানেলের নাম। তবে সাবস্ক্রাইব করে দেবেন ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন। তো কতদিন থেকে ভিডিও করছো তোমরা? এই তো মাস দুয়েক হলো। তো গাইস টিডি কিছু বলো ভাই, তুমি কথা বলো, কোনো ব্যাপার না। হ্যালো গাইস। তো যাই হোক, এখন টিভির ভিতরে আছে, তেমনভাবে কথা বলতে পারলো না। তো এখন কন্টেন্ট ছাড়াই গাইস ভিডিও করতে বেরোলে যাওয়া হয়। এখন কবে সবাই আসলাম দেন, সব ফ্রেন্ডগুলো ওখানে আছে। আজকে কোনো কন্টেন্ট নেই, সারাদিন বাড়ির ভিতরে আছি। এখন বেরোলাম ফ্রেন্ডের সঙ্গে, একটু ঘুরবো বলে বেড়ালাম, কিন্তু ভাই সন্ধ্যা হয়ে গেছিলো, ওই কারণে এখন ডাইরেক্ট ক্যাফেতেই আসলাম। তো আমাদের ডাবলু দাদা এখন দোল নাই। ছাগলের পিছনে দৌড়তে গিয়ে পড়ে যাওয়ার ছেলেটা এটা, ঠিক আছে? সবাই জেনে নিয়েছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ছাগলটা আমরা ভেবেছিলাম বিরিয়ানি হবে, বাট হলো না। সো গাইস, আমাদের অর্ডারটা দেওয়া হলো, বাটার চিকেন আর বাটার নান। তো এখন সবাই চেয়ে বসে আছে কখন খাবারটা আসবে। দেন এ ভাই তো ব্যস্ত, জাজি ভাই রেডি খাওয়ার জন্য, ঠিক আছে? পেটুক মানুষ ডাবলু দাদা, ছাগল রাকেশ দাদা, আদি দেখ সবাই এখন দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। দেখুন এখন বসে থাকি, কখন আসবে দেখি। A few moments later, সো আমাদের খাবার চলে এসেছে নান। সো এখানে তিন প্লেট অর্ডার দেওয়া হয়েছিল, এখন আমরা সব 50-50 করে ভাগ করব। সো গাইস সবাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে, দেন আমিও খেতে শুরু করব। হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে, বুঝতে পারছো? ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, এখন ভিডিওটা একটু কম কম করতে হবে, কিছু করার নেই। আর চাগিসের প্লেটে নাকি মাংসের পরিমাণ কম আছে, ওই কারণে একটু আর এক্সচেঞ্জ করা যাবে না ভাই, যেটা আছে সেটাই খাও। 180 টাকা প্লেট, এটা দেখেন কেমন অবস্থা। এটা এরকম চারটা পিস, এরকম চারটা পিসে 180 টাকা, রাজু দেখা তো এটা। তো গাইস এখন সার্ভিসটা দেখতে পাচ্ছো, এখানে দুখানা প্লেট এমন আছে, দুখানা প্লেট। আমার এটা মোটা আছে, বাট এখানে তো দুটোই ওরকম খারাপ। ১৮০ টাকা প্লেট এটা, তাহলে এখন যত দিন যাচ্ছে সার্ভিস খারাপ হয়ে যাচ্ছে এখানকার, কারণ 180 টাকা প্লেট, চার পিস মাংস, এতটুকু এতটুকু সাইজের চারটি মাংস কিভাবে। তো এটা খেয়ে দেখি, এখন কিছু করার নেই, অনেকদিন পর আসছি। চলে যাবে, চলো এটাকে খেয়ে নি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেন 1295 বিল। জাজি ভাই দিয়ে দাও এটা, 1295। বাহ, এটা 1200, একটা 210 টাকা, আর বাকিটা বাকিটা আদি বাকিটা। তো যাই হোক গাইস, এখন টাকা ম্যানেজ করতে হবে। আমার আমার কাছে কটা আছে আমি দেখছি, থাম গাইস। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন অনেক কষ্টে বিলটা পেমেন্ট করলাম, দেন বেরালাম, আর অলরেডি সবাই চলে গেল। চলো এখন আমরা বাড়ির দিকে যাবো। তো গাইস কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছিলাম না, রাত্রি হয়ে গেছিলো, এখন আমার ভিডিওটা এন্ড করতে আসলাম।
তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর জানি গাইজ আজকে ভিডিওটা অনেক ছোট হয়েছে, তো ভাই আজকে মানিয়ে নিও। আর ভেবেছিলাম অনেকদিন থেকেই সাত দিনে সাতটা ভিডিও আপলোড দিব, দেন অনেকদিন আগে হয়ে উঠেছিল না, বাট এবার পেরেছি, সাত দিনে সাতটা ভিডিও আপলোড দিতে পেরেছি। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।